আসসালামু আলাইকুম, আমি শেখ ফজলুর রাব্বি, তামান্নার হাজবেন্ড। প্রতিবারের মতো একটি সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যাঁ গাইস, ভিডিওর টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি কী নিয়ে আজকে ব্লগ করব। আমি বুড়িগঙ্গার কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। তো বুড়িগঙ্গার পানি অনেক বেড়ে গেছে, এর জন্য ঢাকাও পানি ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক এখানে এসেছে, এটা একটি পর্যটক প্লেস। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আর গাইস, আর একটা ইনফরমেশন দিচ্ছি, এই প্লেসটায় আমাদের আরেফের নিশু ভাই অনেকবারই শুটিং করতে এসেছিল, যেটা আমরা নাটকটার নাম মোকলেস। দেখুন গাইস, পানি কত বেড়ে গেছে। আসলে আমরা বুঝতে পারি না, বুঝতে চাই না, একটু অসাবধানতা আমাদের সারা জীবনে কান্না হয়ে দাঁড়ায়। এখানে অনেক বড় বড় লঞ্চ সারি সারি করে রাখা আছে। এখানে লঞ্চ ভিড়িয়ে রাখা হয়। আসলে এখনও আমাদের করোনা কমে যায়নি, কিন্তু অনেকে এখানে অসাবধানতায় চলছে, দেখতেই পাচ্ছেন। প্লেসটি এখন দেখতে পাচ্ছেন, সেই প্লেসে কিছুদিন আগে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে, যা অনেক মানুষের প্রাণ নিয়েছে। গাইস, আর একটি ইনফরমেশন দিচ্ছি, এই প্লেসটায় অনেক ভাঙা চোরা আছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দেখতে পাচ্ছেন অনেকে অসাবধানতা চলছে। গাইস, ঢাকা এখনো সেটা যদি কন্টিনিউ হয় তাহলে আমাদের পুরোপুরি পানি ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন নদীর পানি কতটা বেড়ে গেছে। আপনাদের নৌকার ঘাটটি একটু ঘুরে দেখাচ্ছি, দেখেন, দেখতেই পাচ্ছেন পানি বেশি হওয়ার কারণে কুচুয়ে পানাগুলো একেবারে কিনারা এসে পড়েছে। তো আমি মাঝি ভাইদের কিছু মতামত জানতে চাইব। এই নৌকাগুলো দিন রাত 24 ঘন্টা চলাচল করে, আপনারা এই নৌকা দুই পার যেতে পারবেন, আসতে পারবেন। প্রতিজন মূল্য 5 টাকা নেয়, এবং আপনার যদি আগে থেকে বেশি তাহলে 30 টাকা। এরকম পানি কি এর আগে বার্সেলো কাকা? মানে আগের থেকে কি এবার বেশি? গাইস, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আকাশটি খুব মেঘলা। দেখুন, এখন আমি একটি অন্য মাঝির কাছে জিজ্ঞেস করব। গেছে বেড়ে তুলনা নাকি এবার পানি বেশি? গেছে বেড়ে তুলনা নাকি এবার পানি বেশি? হ্যাঁ, এই যে নদীর পানি। ও আচ্ছা, হ্যাঁ, না খবরও শুনতেছে যে ঢাকার ভিতর পানি ঢুকে গেতেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই সাদ আমলে ভালো ছিল।
আচ্ছা বুড়িগঙ্গা কিছু সংস্কার করা দরকার না ইনফরমেশন দিচ্ছি নদীর ধারেই হাট বসে থাকে আপনারা সবাই জানেন সামনে আমাদের ঈদ উল আযহা তো হাটের প্রস্তুতি চলছে গাইস এখানে এই গরুগুলো রাখা হবে আপনারা যদি চান আমি গরু হাট নিয়ে একটি ব্লগ তৈরি করি তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দেখতেই পাচ্ছেন এখানে এই গরুর হাট বসবে গাইস এই বাড়িটি যে দেখছেন এই বাড়িতে শুটিং হয়েছিল বাঘ যখন বিড়াল এবং এই নাটকটিতে অভিনয় করেছিল হাসান সরকার ভাই এবং নাদিয়া নদী নায়িকা হিসেবে সে অভিনয় করেছিল বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি বেলবাড়া কি অবস্থিত এবং এই বাড়িটির পাশে একটি বড় মাজার আছে এই মাজারটির নাম মামা মাজারে পরিচিত এই মাজারে অনেক বড় করে বছর শেষে অরুষ হয়ে থাকে অনেক বড় মেলা হয় এবং এটা দয়াল বাবা মোতালেব শাহ রাদিয়াল্লাহু আনহুর নামে এই মাজারটির নাম কিন্তু সবাই মামা মাজার বলে ডাকে এই অরুষে অনেক মানুষই অনেক দূর দূরান্ত থেকে আসে আপনারা আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম